আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। আজ অনেকদিন পর আবার আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আর আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। আর আমার ভিডিওতে তো আপনারা সবসময় এই দৃশ্যগুলো দেখতেই পারেন, বিশেষ করে আমি যখন সকালবেলায় ভিডিও শ্যুট করি তখন এই দৃশ্যগুলো বেশি দেখা যায়। কারণ আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে প্রথমে বারান্দায় আসি, তারপর কিছুক্ষণ বারান্দায় এদিকে তাকিয়ে থাকি, তারপর আবার আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়ি। চলে আসলাম দুপুরবেলা, আর আজকের দুপুরের মেনুতে রয়েছে হাঁসের মাংস। অবশ্যই এদিকে আমি অফ ক্যামেরায় ঘরের কাজ সেরে নিয়েছি, নাস্তা পানি করে নিয়েছি, আর এখন দুপুরবেলা চলে আসলাম রান্নাবান্নায়। আজকে আমি হাঁসের মাংস রান্না করব, তবে হাঁসের মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না। আমি কিভাবে হাঁসের মাংস রান্না করি সেটা আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই ভিডিও লিঙ্কটি দেখে নিতে পারেন। এই তো আমার হাঁসের মাংস মোটামুটি রান্না হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে, আর আজকে আমি হাঁসের মাংসের সাথে দু একটা আলু টুকরো করে দিয়েছি। অনেকে হয়তো ভাবতে পারেন কেন হাঁসের মাংসের সাথে আবার আলু দেওয়া হয়েছে। আসলে বাচ্চারা শুধু মাংস খেতে চায় না, আলু দিলে ওদের জন্য একটু সুবিধা হয়। আর হাঁসের মাংস রান্না করলে আমরা মোটামুটি একটু মাখা মাখা করেই রান্না করা হয়, কিন্তু আলু টালু দেওয়া হয় না। আর আজকে আমি একটু ঝোল ঝোল করে একটু আলু দিয়ে রান্না করেছি বাচ্চাদের জন্যই। এখন বিকেলবেলা, আর বিকেলবেলা আমি বাচ্চাদের জন্য একটা পুটিং বানিয়ে এনেছি। আর পুটিং তো আমরা মোটামুটি সবাই বানাতে জানি, আর পুটিংয়ে যা যা লাগে তা দিয়েই আমি পুটিংয়ের ব্যাটারটা রেডি করে নিয়েছি, এখন জাস্ট চুলে বসিয়ে দেব। এই তো এখানে আমি পুডিংয়ের জন্য পুডিংয়ের ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। পুটিংয়ের ক্যারামেলটা রেডি হয়ে গেছে, আর আমি ডোটা এখানেও দিয়েও ফেলেছি, এখন জাস্ট ভাপে বসিয়ে দিব। এই ফাঁকে আমি কয়েকটা মিষ্টিও বানিয়ে নিয়েছি, আর আমি আজকে কালোজাম বানাচ্ছি। আর কালোজামের জন্য আমি এখানে মিষ্টিগুলো বানিয়ে তেলে ভাজতে দিয়ে দিয়েছি। অবশ্যই আজকে আমি রেসিপিটা শেয়ার করছি না, আর একদিন অবশ্যই শেয়ার করব। এই তো এটা হচ্ছে পরের দিন বিকেলের ভিডিও।
কালকে হাতের কাজগুলো শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তারপর আর ভিডিও শ্যুট করতে পারি নাই। তা আর আজকে বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখন সাফওয়ান ঘুম থেকে উঠছে, কান্নাকাটি করছে, একটু ছাদে যাবে, তাই ওকে নিয়ে একটু ছাদে ঘুরতে যাচ্ছি। আর এখন আমরা একটা কাজে বাইরে যাচ্ছি, ওর বাবা আসছিল বাসায়, ওর বাবা সঙ্গে যাচ্ছি একটা কাজে। ঠিক আছে, চলেন আমাদের সাথে ঘুরে আসি, কোথায় যাচ্ছি তাও দেখতে পাবেন। এটা থেকে পদ্মা নিছিলাম না, টাইগার পেন্ট দালাসে দেখবা, দালাস কোথা? নতুন আসছে শুধু সাদা সাদা এগুলো দেখো, ঠিক
দেখি এরকম কি কালার সব আমাদের ওই কালারটা কি এটা নেই ভেলভেট সুমন ওই আমি তোর কাপড় ওই সুইফট লেদার লেদার নতুন যেগুলো আসছে মানে সুইফট লেদার নতুন যেগুলো আসছে কাপড় কাপড় আবার ওগুলো দিতে হবে না এটা কিরকম লাগে এটা টেকনার ভালো লাগতেছে না দিয়ে ফেলছি যার ভালো লাগতেছে কফিটা স্ট্যান্ডার্ড লাগে বেশি সবুজটা সুন্দর লাগতেছে না তোমার ওটা যেহেতু সব কফি দিছি এটা একটু আনকমন দিতে যাচ্ছে না না মিলে একদম গিলে দিতে এটা মিলে যাবে একটু সবগুলো এক কালার হয়ে যাচ্ছে না তাহলে এক এটা তো স্মার্ট লাগবে পুরো সব এক সাথে হবে না কাঁচা গাজে এটা তো পুরো মিলবে না আর 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 অফ হোয়াইটের ভিতর পুরো অফ হোয়াইট দিব না অফ হোয়াইট বেশি ময়ল নষ্ট হয়ে যাবে তাহলে এটা তো ময়ল কম দেখা যাবে দুই দিনে মন নষ্ট হয়ে যাবে এটা তো এটা হচ্ছে পরের দিন দুপুরের ভিডিও আর তার আগের দিন কোথায় গিয়েছিলাম সেটা তো অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছি আর আমার গত ভিডিও যারা দেখেছেন তাদেরকে বলেছিলাম আমার একটা প্রয়োজনীয় শখের জিনিস কেনার জন্য আমি আসছি আর কি কিনছি সেটা অবশ্যই বাসায় নিলে আপনাদের সাথে শেয়ার করব আর সেই শখের জিনিসটাই আমার বাসায় এখন চলে আসছে আর আমার পরিচিতদের মধ্যে অনেকে জিজ্ঞেস করেন কেন আমি এত দেরি করে করে ভিডিও দিই আর প্রতিদিন ভিডিও কেন আপলোড দিই না আসলে সংসার বাচ্চা নিয়ে এত ব্যস্ত থাকি যে প্রতিদিন ভিডিও দেওয়া হয় না আর ব্লগিংটা একান্ত আমার শখের বশে করে থাকি এটা আমার একটা শখের জায়গা শখ থেকেই করে থাকি আর বাচ্চা কাচ্চার সামনে যেতুটুকু করতে পারছি সেতুটুকুতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আর গত ভিডিওতে বলেছিলাম কী প্রয়োজনীয় জিনিসটা আনবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর সেটাই চলে আসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঠিক আছে তাহলে আমার সাথেই থাকেন
এই তো, এটা হচ্ছে আমার সেই প্রয়োজনীয় জিনিস, সোফা সেট। আসলে আমার আগে সোফাটা চেঞ্জ করা হয়েছে, সে কারণে এখন এই যে এই সোফাটা নেওয়া হয়েছে, এটাই পছন্দ করার জন্য গিয়েছিলাম সেদিন শোরুমে, আর অর্ডার করে আসছিলাম। এখন এই তো বাসায় চলে আসছে আর আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।